সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির প্রথম ধাপ প্রশ্ন ব্যাংক সমাধানের আরও একটি পর্বে। আমরা ইতিমধ্যেই 2019-20, 2021-22 ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের প্রশ্ন ব্যাংক সমাধান করেছিলাম, অর্থাৎ বাংলা অংশের প্রশ্ন ব্যাংকটি সমাধান করেছিলাম। তো তোমরা যারা ক্লাসগুলো করেছো, তোমরা অবশ্যই ধারণা করতে পেরেছো যে বাংলা পদ্য, গদ্য এবং সাহিত্য পাঠ বা হচ্ছে বিরচন অংশ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। তো আজকে আমরা প্রশ্ন ব্যাংক সমাধান করবো যে অংশটি, তা হচ্ছে 2018-19 সেশনের সি ইউনিটের বাংলা প্রশ্ন ব্যাংকটি সমাধান করবো। কত 2018-19 সি ইউনিটের বাংলা প্রশ্ন ব্যাংকটি সমাধান করবো। তোমরা কিন্তু যারা ক্লাসটা করেছো, তোমরা দেখবা যে 2019-20, 2020-21, তারপর হচ্ছে 21-22 সেশনে বাংলা থেকে প্রশ্ন আসতো সি ইউনিটে 12টি করে। বাংলা থেকে প্রশ্ন এসেছে কতটি করে? 12টি করে। কিন্তু 2018-19 বাংলা অংশ থেকে প্রশ্ন এসেছে কয়টি? 20টি। তো এবারকার, তো অর্থাৎ তোমরা যারা এবার 22-23 সেশনে রয়েছো, কত তোমরা হচ্ছে 22 এবং 23 সেশনে রয়েছো, তো তোমাদের বাংলা থেকে কতটি প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে সার্কুলার দেখে বলা যাবে। তবে আপাতত দৃষ্টিতে তোমাদের 12টি করেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কয়টা বাংলা অংশ থেকে 12টি করে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ঠিক আছে, তাহলে দেরি না করে আজকে তাহলে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখি সি ইউনিট 2018-19 বাংলা অংশ থেকে কীরকম প্রশ্ন এসেছিল। আচ্ছা, প্রথম প্রশ্নটি আমরা দেখি, আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে? কি আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে বলা হয়েছে এখানে, ভোরের পাখিটা কে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের কোনো ছদ্মনাম পাওয়া যায়নি, অর্থাৎ সচরাচর তিনি কোনো ছদ্মনামে লিখতেন না। তিনি, তার উপাধি ছিল মাইকেল, তার উপাধি মূল নাম ছিল মধুসূদন দত্ত, কিন্তু তার উপাধি কী ছিল? উপাধি ছিল মাইকেল, কিন্তু তার ছদ্মনামটা তিনি বাংলা সাহিত্যে কোনো ওইভাবে বলা নেই। এরপর রয়েছে বিহারীলাল চক্রবর্তী, তারপর রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হতো ভ্রমণকারী বন্ধু। কি? ভ্রমণকারী বন্ধু, ভ্রমণকারী বন্ধু। ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি কী ছিল বা হচ্ছে তার ছদ্মনামটা কী ছিল? ভ্রমণকারী বন্ধু। আর বিহারীলাল চক্রবর্তীকে বলা হতো ভোরের পাখি। তাহলে বাংলা সাহিত্যের বা হচ্ছে বাংলা কবিতার ভোরের পাখি কে ভাইয়া? তিনি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। এরপর আসো, কোন বানানটি সঠিক? আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, মুমূর্ষ নাকি পরিণয়? আচ্ছা, প্রতিযোগিতা এখানে বানানটা ভুল ছিল, এটা হবে দীরিকার হবে, প্রতিযোগিতা এখানে দীরিকার হবে। আচ্ছা, তাহলে এখানে কী ছিল, কোন বানানটি সঠিক? আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, মুমূর্ষ নাকি পরিণয়? সঠিক বানানটি হচ্ছে পরিণয়। সঠিক বানানটি কি? পরিণয়। আচ্ছা, প্রতিযোগিতা শুদ্ধ বানানটা হচ্ছে রসিকার হবে, গ রসিকার তয়াকার। আর আকাঙ্ক্ষা শুদ্ধ বানানটা কি? আমরা যদি আকাঙ্ক্ষা শুদ্ধ বানানটা দেখি, আকাঙ্ক্ষা হবে উয়োর সাথে ক্ষীয়যুক্ত, উয়োর সাথে কি? ক্ষীয়যুক্ত। তারপর হচ্ছে মুমূর্ষু, মুমূর্ষু কি? ময়ের অসুকার, ময় দীর্ঘকার, স্বর রস্যুকার, রেফ। আচ্ছা, এখানে দুইটা পাশাপাশি দুইটা দীর্ঘকার রয়েছে, কিন্তু এক মাঝখানেরটা শুধু দীর্ঘকার, বাকি দুইটা কি? রস্যুকার হবে মুমূর্ষুতে। তাহলে আমরা শুদ্ধ বানানটা কি পেলাম এখানে? পরিণয়। পরবর্তী দেখি, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? কি বলছে? দ্বিগু সমাসের উদাহরণ নয়। এখানে অবশ্যই, এটা অবশ্যই ভালো মতো যদি প্রশ্নটা পড়ো তাহলে চোখে পড়বে। কিন্তু যারা অনেক সময় দেখা গেছে যে আমরা কি করি, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ একটু পরে বাকি অংশটা দেখি না, নয় অনেক সময় অনেকের চোখ থেকে স্কিপ হয়ে যায়, অনেক ভুলবশত নয় অনেকের চোখে পড়ে না। তো যার কারণে দ্বিগু সমাস, তো আরে ভাইয়া দ্বিগু সমাসের উদাহরণ আমি ক চৌরাস্তা, গ পঞ্চবট দেখা দিয়ে আসি, হয়ে গেছে আমার দ্বিগু সমাস। কিন্তু হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ নয়, অর্থাৎ উদাহরণ নয় কোনটি? চৌরাস্তা দ্বিগু সমাস, পঞ্চবট দ্বিগু সমাস, তেপায়া এবং দশগজি হচ্ছে কি? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, তেপায়া এবং দশগজি। আচ্ছা, তেপায়া কি? তিন পা আছে যার, কার আছে? টেবিলের আছে। আর দশ গজি কি? দশ গজ পরিমাণ যার, দশ গজ পরিমাণ যার। তাহলে তেপায়া এবং দশগজি কি? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তাহলে এই দুইটা কি? এই দুটো হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ নয়। এরপর আসো, 18 বছর বয়সে কি নেই? 18 বছর বয়সে সংশয় নেই। তোমরা যদি 18 বছর কবিতাটি অনেক ভালো মতো পড়ে থাকো তাহলে এই এমসিকিউটা খুব ইজিলি ধরার কথা হচ্ছে, ইজিলি পারার কথা।
পরবর্তীতে আসো, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় কোথা থেকে, বা হচ্ছে প্রথম প্রকাশিত হয় চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, কলকাতা থেকে, নাকি হচ্ছে ময়মনসিংহ থেকে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঢাকা থেকে। নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। আর নীল দর্পণ নাটকটি রচিত মূলত নাটকটি রচিত হয় ব্রিটিশরা যখন এদেশের মানুষদেরকে জোর জবরদস্তি অত্যাচার করে নীল চাষ করাতো, ওই নীল চাষের প্রেক্ষাপটে এই নীল দর্পণ নাটকটি তিনি রচনা করেছেন। কে? দীনবন্ধু মিত্র। আসো পরবর্তী দেখি, সন্নিকট এর বিপরীত শব্দ কোনটি? প্রথমে আসো আমরা একটু দেখি বিস্তৃতর বিপরীত শব্দ কি। বিস্তৃতর বিপরীত শব্দ হচ্ছে সংকীর্ণ। কি? সংকীর্ণ। বিশ্লিষ্টের অর্থ কি? বিশ্লিষ্ট হচ্ছে সংশ্লিষ্ট। কি ভাই? সংশ্লিষ্ট। বিশ্লিষ্টের বিপরীত শব্দ হচ্ছে সংশ্লিষ্ট। এরপর হচ্ছে দূরবর্তী কি? নিকটবর্তী। দূরবর্তী কি ভাইয়া? নিকটবর্তী, নিকটবর্তী, নিকটবর্তী। এরপর হচ্ছে বিপ্রকৃষ্ট, এটা হচ্ছে কি সঠিক বানান আমাদের। সন্নিকটের বিপরীত শব্দ কোনটি? বিপ্রকৃষ্ট, বিপ্রকৃষ্ট। এরপর আসো, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে কথাটিকে এক কথায় প্রকাশ কি? তাহলে যাযাবর, পর্যটক, পথিক, নাকি অভিযাত্রী? অ্যান্সার কি? যাযাবর। এই যে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসলো আমরা দেখলাম, তারপর হচ্ছে আমাদের কবি পরিচিতি থেকে ভালো এরকম একটা প্রশ্ন আসছে কি, ওই যে ভোরের পাখি কাকে বলা হয়, তারপর হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়। তো আর এরপর রয়েছে আবার তোমাদের বিরোচন অংশ থেকে সন্নিকটের বিপরীত শব্দ, তারপর হচ্ছে তোমাদের আসছে কোন বানানটি সঠিক, দ্বিগু সমাসের উদাহরণ কোনটি। এই দেখো বিরোচন অংশ, তারপর হচ্ছে তোমাদের প্রায় কয়টা পড়লাম আমরা? সাতটা পড়লাম। সাতটা থেকে গ্রামার থেকে আসলো দুইটার মতো, তারপর হচ্ছে বিরোচন থেকে প্রায় তিনটার মতো চলে আসছে। এরপর হচ্ছে তোমাদের যেই পাঠ পরিচিতি বা কবি পরিচিতি রয়েছে সেখান থেকে হচ্ছে প্রায় তিনটার মতো চলে আসছে। তো সাতটার মধ্যে দেখতে পাচ্ছো যে তোমাদের কি বিরোচন, তারপর হচ্ছে গদ্য পদ্য, তারপর হচ্ছে তোমাদের ব্যাকরণ, কোনোটাই কিন্তু বাদ নেই, কোনোটাই কিন্তু বাদ নেই। পরবর্তীতে আমরা দেখি আট নম্বরটা, টেকো গোজা বাগদাটির অর্থ কি? পকেট ভারী করা, ক্ষমতা পরীক্ষা করা, অবহেলা করা, নাকি সহজে কাবু করা? অ্যান্সার কি? আমার অ্যান্সার হচ্ছে পকেট ভারী করা। টেকো গোজা হচ্ছে পকেট ভারী করা। পরবর্তীতে আসো নয় নম্বরটা, মেঘনাদের পিতামহীর নাম কি? আচ্ছা পিতামহী বলতে কি? পিতামহ হচ্ছে পিতার পিতা। কি? আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, পিতামহ, পিতামহ, আর হচ্ছে পিতামহী, পিতামহী। এখানে দেখো পিতামহ হচ্ছে পিতার পিতা। কি? পিতার পিতা মানে কি? দাদা বা দাদা ভাই। আর পিতামহী বলতে পিতার মাতা, কাকে বলা হয়? পিতার মাতাকে, অর্থাৎ দাদিকে বলা হয় বা হচ্ছে ঠাকুমাকে বলা হয় পিতামহী। তাহলে পিতামহী, মেঘনাদের পিতামহীর নাম কি? মেঘনাদের পিতামহীর নাম হচ্ছে নিকষা। মেঘনাদের পিতামহীর নাম কি ভাইয়া? নিকষা। আর রাবণের মায়ের নাম কি? রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। তাহলে মেঘনাদের পিতা কে ছিল? মেঘনাদের পিতা ছিল রাবণ। মেঘনাদের পিতা কে ছিল? রাবণ ছিল। আর রাবণের মায়ের নাম ছিল নিকষা। আর মেঘনাদের দাদির নাম অর্থাৎ ঠাকুমার নাম কি ছিল? নিকষা। বুঝতে পারছো ভাইয়া? আশা করছি সবাই ধরতে পারছো, যদিও এটা তোমাদের সিলেবাসের বাইরে, কিন্তু এটা তোমাদের জেনারেল নলেজে কাজে লাগতে পারে, সাধারণ জ্ঞানে কাজে লাগতে পারে। পরবর্তীতে আসো, নিজের কোন শব্দটি শুদ্ধ? অন্তঃস্থল, 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 অন্ততল। কি আছে? অন্তঃস্থল, মাঝখানেরটা বিসর্গ যুক্ত হবে। পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে আমাদের কি বলছে, নিজের কোনটির পুরুষবাচক শব্দ নেই? তা হচ্ছে এও। ঠাকুরানির পুরুষবাচক শব্দ হচ্ছে ঠাকুর। ঠাকুরকে? ঠাকুরানি হচ্ছে স্ত্রীবাচক, ঠাকুর হচ্ছে পুরুষবাচক। দুলাইন হচ্ছে, দুলাইনটা কি ভাইয়া? দুলাইন হচ্ছে দুলহা, দুলাইন হচ্ছে দুলহা, দুলাইন হচ্ছে স্ত্রীবাচক, আর দুলহা হচ্ছে পুরুষবাচক। জোনানা হচ্ছে জোনানা স্ত্রীবাচক, আর জোনানার পুরুষবাচক শব্দ হচ্ছে মরদ। কি? মর্দ, মর্দ। হিন্দি ভাষায় দেখবো যে মার্দ বলে না, মার্দ, তেরি মার্দ, তোমারই মার্দ। আচ্ছা ওইটাই হচ্ছে জোনানা, হচ্ছে পুরুষবাচক শব্দ হচ্ছে মর্দ, মর্দ। এরপর আসো বারো নম্বরটা আমরা দেখি, অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি? অনুপমের বাবার পেশা ছিলেন কি? ওকালতি, ওকালতি করতেন। ধান্যতার বসুন্ধরাচার এই বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে? তা হচ্ছে চাষার দুঃখ। এটা যদিও তোমাদের সিলেবাসের বাইরে, তাও একটু জেনে রাখো, এটা হচ্ছে কি চাষার দুঃখ রচনা থেকে বা হচ্ছে চাষার দুঃখ প্রবন্ধ থেকে উদ্ধৃত হয়েছে। পরবর্তীতে আমরা দেখি চোদ্দ নম্বরটা কি আছে, চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কি? চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তা হচ্ছে আরবি আছে, পর্তুগিজ আছে, তুর্কি আছে, ফার্সি আছে। অ্যান্সার কি? ফার্সি ভাষা থেকে এসেছে। আহ্বান শব্দটির প্রমিত উচ্চারণ কোনটি? কি? আহ্বান, আহ্বান, আহ্বান। আহ্বানের প্রমিত উচ্চারণ কি? আহ্বান। এরপর আসো, উদক শব্দের সমার্থক কোনটি? তা হচ্ছে জল। অন্ন কি? অন্ন হচ্ছে খাদ্য, অন্ন হচ্ছে
খাদ্য। আর এই উদক শব্দের সমার্থক শব্দ কি? উদক হচ্ছে জল, উদক শব্দের সমার্থক শব্দ হচ্ছে জল। দেখো সমার্থক শব্দ বিপরীত শব্দ দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমি তোমাদেরকে ইতিমধ্যে যতগুলো ক্লাস দিয়েছি সবগুলো ক্লাসে বলছি কিভাবে বিরোচন অংশের এক কথা প্রকাশ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এরপর রয়েছে তোমাদের বাগধারা, এগুলো হচ্ছে কি তোমাদের বিরোচন অংশের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আসো মোতাহার হোসেন চৌধুরীর আন্দোলনের কি বলছে। মোতাহার হোসেন 17 নম্বরটা আমরা দেখি, মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে? মোতাহার হোসেন চৌধুরী, কাজী মোতাহার হোসেন চৌধুরী। তার লেখা প্রবন্ধটি তোমাদের পাঠ্য বই হচ্ছে জীবন ও বৃক্ষ, কিন্তু তোমাদের সিলেবাসের বাহিরের। তো এরপর আসো উপর্যুক্ত সন্ধি বিচ্ছেদ কি? উপরি উক্ত। এই যে ব্যাকরণ থেকে আরও একটা প্রশ্ন আসছে কি উপর্যুক্ত সন্ধি বিচ্ছেদ কি? তা হচ্ছে উপরি উক্ত, উপরি যোগ উক্ত কি? উপরি যোগ উক্ত। তো এরপর আসো 19 নম্বরটা কি রয়েছে, নুরুলদিনের বাড়ি কোথায় ছিল? অ্যান্সার কি? রংপুর। এটাও তোমাদের সিলেবাসের বাহিরের, যদিও এটা তোমাদের জানার প্রয়োজনও নেই। এরপর আসো তামার বিষ বাগধারাটির অর্থ কি? আমি ওই যে দেখছো বিরোচন অংশ থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসছে, কত 2018-19 সেশনে তোমাদের বিরোচন অংশ থেকে অনেক ভালো বেশি প্রশ্ন আসছে দেখা গিয়েছে। তো তামার বিষ বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তো এই ছিল ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট 2018-19 সেশনের বাংলা অংশের প্রশ্ন ব্যাংক সমাধান। ক্লাসটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর এরকম আরও ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।